শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে আমার আজকে আমরা অনেকগুলো ক্লাস করেছি, এর মধ্যে রচনা করেছি, তারপর ব্যাকরণের ক্লাস করেছি, বাংলাটা পড়েছি। তাহলে আজকে আমরা করব ভাব সম্প্রসারণ। এটা নিয়ে আমার কোনো আলোচনা হয়নি তোমাদের সাথে আজকে, তাই আমি তোমাদের জন্য ভাব সম্প্রসারণের আলোচনা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করবে, দেখো আমি তিনটা ভাব সম্প্রসারণ এখানে লিখেছি। আমি একটা একটা করে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। একটা হচ্ছে কি, একতাই বল। এই একতাই বলটা বলতে আমরা একটা কথায় কি বুঝতে পারছি, আমাকে আগে সেটা চিন্তা করতে হবে যে বলেছে একতাই বল মানেটা কি, সেটা আমার মনের ভাব দিয়ে মিশিয়ে আমি কি করব, সেটাকে উপস্থাপন করব, সেটাকে আমি লিখব। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভাব সম্প্রসারণ। একটা মনের ভাব, মনের কথা, সেটাকে আমরা কি করব, সম্প্রসারণ। সম্প্রসারণ মানে কি, বাড়াবো, বর্ধিত করব। হ্যাঁ, আমি আচ্ছা ভাব সম্প্রসারণটা শুরু করার আগে আমরা এটা সম্পর্কে একটু জেনে নিই। অনেক সময় বিভিন্ন কবিতাংশ বা বাক্যের মধ্যে কি থাকে, গভীর অর্থ বা তত্ত্ব প্রচ্ছন্ন থাকে। একটা কবিতার যে কিছু অংশ থাকে বা বাক্য, যেগুলো সেন্টেন্স থাকে, সেটার কি থাকে, একটা গভীর মনের ভেতর থেকে একটা, সেটার প্রত্যেকটা কিছুর একটা অর্থ থাকে, সেরকম একটা কি থাকে, অর্থ থাকে। এসব প্রচ্ছন্ন বা গূঢ় অর্থকে বিস্তারিতভাবে, কথাটা খেয়াল করো, বলছে বিস্তারিতভাবে, বিস্তারিতভাবে প্রকাশ করার নাম হচ্ছে কি, ভাব সম্প্রসারণ। বস্তুত ভাব সম্প্রসারণ সারাংশের সম্পূর্ণ বিপরীত। আমরা যে সারাংশ লিখি, সারাংশ যেটা লিখি, সেটার কি, সম্পূর্ণ বিপরীত। সারাংশ লেখার সময় কোনো গদ্যাংশ বা পদ্যাংশকে যেমন অল্প কথায় প্রকাশ করতে হয়, ভাব সম্প্রসারণ তেমনি করে, ভাব সম্প্রসারণ করতে কি হয়, তেমনি করে মূল ভাবটিকে বিভিন্ন উদাহরণের সাহায্যে বিস্তারিতভাবে লিখতে হয়। ভাব সম্প্রসারণটা কিন্তু কি, ভাবের বিস্তার, সেটাকে অনেক বড় করে গুছিয়ে মনের ভাবটাকে প্রকাশ করে তারপরে কিন্তু সেটাকে লিখতে হয়। ভাব সম্প্রসারণ কোনো পয়েন্টস, যেমন মূল ভাব, সম্প্রসারিত ভাব, উদাহরণ, মন্তব্য ইত্যাদি উল্লেখ না করে কেবল তিনটি অনুচ্ছেদে কি করা যায়, ভাব সম্প্রসারণ করতে হয়। এখন আসো, এখন আমি এখানের মধ্যে তিনটা ভাব সম্প্রসারণ লিখেছি। একটা লিখেছি একতাই বল, ইচ্ছা থাকলে উপায় হয় বিদ্যা অমূল্য ধন। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বোর্ডটা লেখা দেখতে পাচ্ছ। তাহলে আমি এখন আলোচনা করব কোনটা নিয়ে, আমার একতাই বল যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। একতাই বল বলতে আমরা কি বুঝি, মিলিত শক্তি, কি শক্তি, প্রকৃত শক্তি। মিলিত শক্তি বলতে আমি একা, আমার গায়ে যতটুকু শক্তি আছে, আমার সাথে যদি আরো তিনজন যদি যোগ হয়, তিনজনে মিলে যদি আমরা একটা কাজ করি, সেই কাজটা আমাদের কি হবে, আমরা খুব সহজে আমরা করতে পারবো। তাহলে তখন কি হবে, শক্তির পরিমাণটা বেড়ে যাবে। যেমন ধরো আমরা কোনো একটাই, যে তোমরা যে ক্লাসরুমে বসে থাকো, অথবা ধরো তুমি তোমার বাসায়, তুমি তোমার বাসায় একটা কি করবে, একটা পড়ার টেবিলকে আলগে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তুমি একা কি পারবে, একা তোমার শক্তিতে কুলোবে, তোমার শক্তিতে কিন্তু কুলোবে না। তোমার সাথে যদি আরও তিনজন থাকে, এই তিনজন, ওই তিনজন এবং তুমি একজন, চারজন, চারজন, যে আমাদের একটা টেবিলের চারটা মাথা থাকে না, দুজন এক পাশে ধরলো আর দুজন এক পাশে ধরলো, তাহলে কি হবে, খুব সহজে আমরা সেটাকে ধরে নিয়ে আমরা আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবো না, পারবো। আর তোমাকে যদি বলা হয় তুমি একা এটা করো, তুমি কি পারবে, তোমার জন্য কিন্তু সেটা একেবারেই অসম্ভব হবে। তাহলে এটাই বলছে যে আমরা যদি এই যে চারজন মিলে, যে চারজন মিলে কি হলো, একটা বল হলো, একটা শক্তি হলো, আমরা একটা কাজকে খুব সুন্দরভাবে সমাধান করতে পারলাম, সম্পূর্ণ করতে পারলাম। বলছে যে কাজ একা করা কঠিন, সকলে মিলিত চেষ্টায় সে কাজ অতি সহজে ও সুচারুরূপে সমাধা করা সম্ভব। আমাদের প্রতিদিন অনেক কাজ করতে হয়, অনেক কাজ আমরা একাই করতে পারি, আবার কোনো কোনো কাজ কোনোভাবে একা করা সম্ভব নয়। প্রত্যেকটা লাইন ভালো করে খেয়াল করবে, সেক্ষেত্রে অনেকের সমবেত চেষ্টা দরকার। বিশেষ করে কোনো বড় বা কঠিন কাজ করতে গেলে কি হয়, লোকের দরকার হয়। অনেক লোক একসাথে কাজ করলে সে কাজ হয় সহজ ও সুন্দর,
ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে একতাই বল। উদাহরণস্বরূপ, একটি ক্ষুদ্র মৌমাছি একা কোনো মৌচাক তৈরি করতে পারে না, অথচ কি করে, অসংখ্য মৌমাছির মিলিত চেষ্টায় কি করা হয়, একটা বিশাল মৌচাক তৈরি করা হয়। এই যে মৌমাছি যে কি করে, আমরা মধু খাই না, একটা দেখবা মৌমাছির চাক হয়, সেই চাকের মধ্যে কিন্তু একটা মৌমাছির পক্ষে কখনোই সম্ভব না এত বড় একটা মৌচাক তৈরি করা, কিংবা ফুল থেকে মধু সংগ্রহ করে এনে সেখানে সংরক্ষণ করা। সেখানে কি করা হয়, সেখানে কিন্তু অনেকগুলো মৌমাছি মিলে তারা কি করে, তাদের প্রচেষ্টায় তারা বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন বাগানে গিয়ে ওরা কি করে, ফুলের থেকে মধুগুলা সংগ্রহ করে, সংগ্রহ করে ওরা ওদের সেই মৌচাকটার মধ্যে কি করে, স্টোর করে, স্টোরেজ করে। তাহলে দেখো এখানে এটার উদাহরণ দিচ্ছে। আবার কেউ মৌচাকে আক্রমণ করলে মৌমাছিরা একতাবদ্ধ হয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। তুমি একটা মৌমাছিতে একটা ঢিল ছুঁড়ে দেখবে, একটা পাথর ছুঁড়ে দেখবে, দেখবে সেখানের মধ্যে যদি হাজারো মৌমাছি থাকে, সেই মৌমাছিগুলো কিন্তু কি করবে, তোমাকে ভো 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 করে কিন্তু তোমাকে সে ওরা আক্রমণ করবে। এটাই এখানে বলছে। তাই সহজে কেউ তাদের ক্ষতি সাধন করতে পারে না, কেন, তারা হচ্ছে ওই যে বলছে একতা, একতাই বল, তারা সবসময় একত্র থাকে, গোত্রভাবে থাকার চেষ্টা করে। একটি দালান তৈরি করা একজনের পক্ষে সম্ভব নয়, অনেক শ্রমিক কর্মচারী মিলিত চেষ্টায় কি হয়, গড়ে ওঠে বিশাল একটা দালান। এই যে তোমার যে চারতলা পাঁচতলা বিল্ডিং বা আমরা যে বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টগুলো দেখছি, সেখানের মধ্যে কি হয়, বিশতলা একটা বিল্ডিং, বাইশতলা বিল্ডিং, সেটা কি কখনো একজন বা দুজন লোকে কি সেটা তৈরি করতে পেরেছে, কখনো পারেনি। তাহলে সেখানে কি, সেখানে আমাদের একের চেয়ে বেশি অধিক শক্তির বল প্রয়োগ প্রয়োজন হয়েছে। তাহলে এখন দেখো, একজন যে বোঝা বইতে পারে না, দশজনে ভাগাভাগি করে নিলে সেই সেটা কি করা সম্ভব, সেটা সেটা বহন করা সম্ভব, এবং কারো কি হয় না, কারো কিন্তু কষ্ট হয় না। একা যে কাজ করা খুব কঠিন, দশজনে মিলে সে কাজ অতি সহজেই সমাধান করা সম্ভব, কারণ একতাই বল, একতাই শক্তি। এখন নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা অনেকজন হলে কি হবে, আমাদের শক্তিটা বাড়বে, আমরা খুব সহজে সহজভাবে আমরা একটা কাজ দ্রুততার সাথে এবং খুব অল্প সময়ে, আমাদের এতটুকু কষ্ট হবে না, আমরা একটা কাজকে সমাধান করতে পারি। এটাকেই কি বলা হয়, বলা হয় একতাই বল। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো আমি দু নম্বরে যাই। দু নম্বরে কি আছে দেখো, বলছে যে ইচ্ছা থাকলে উপায় হয়। আমি একটা কাজ করব, আগে আমার মনের ইচ্ছাটা হচ্ছে বড়, আমি যদি সেই ইচ্ছাটাকে পোষণ করি তাহলে কি হয়, সেই কাজটা আমি কিভাবে করব সেটার উপায়টা অবশ্যই বের হবে। ইচ্ছে থাকলে উপায় হয়, আমি একটু তোমাদেরকে বলছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে লাইনগুলোকে একটু খেয়াল করবে। ইচ্ছে শক্তির দ্বারা অনেক অসাধ্য কাজ কি করা যায়, অসাধ্য সাধন করা যায়। প্রবল ইচ্ছা নিয়ে কোনো কাজ শুরু করলে সে কাজ একদিন সফলতা আসবেই। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, অর্থাৎ প্রবল ইচ্ছার কাছে সব বাধা কি হয়, হার মেনে যায়। ইংরেজিতে এরকম একটি কথা আছে, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়েল। মানে কি, দেয়ার ইজ আ ওয়ে, তার মানে কি, তার মানে হচ্ছে এটাই যে ইচ্ছে থাকলে উপায় হয়। আমার যদি একটা ইচ্ছে থাকে কোনো কাজ করার, সেটার উপায়টা, সেটার পথটা আপনাআপনি বেরিয়ে আসে। পৃথিবীতে কোনো কিছুই সহজে পাওয়া যায় না, এজন্য মানুষকে কি করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। আমরা যে কাজই করতে যাই না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু কি, এত সহজ নয়। প্রত্যেকটা কাজই কি, প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে শ্রম দিতে হবে, এটা একটা আমাদেরকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ও সাধনার বলে মানুষ কি করে, সফলতা লাভ করতে পারে। তুমি যদি কঠোর শ্রম না দাও, তুমি যদি পড়াশোনাটা ভালো করে না করো, তাহলে কি তুমি ভালো ফলাফল করতে পারবে, অবশ্যই পারবে না। যে বা যে ছেলেটা বা যে মেয়েটা, যে শিক্ষার্থী ভালো রেজাল্ট করে, তার পেছনে কি অবশ্যই সে 10 ঘন্টা 15 ঘন্টা 12 ঘন্টা কি করে, তার পাঠগুলো, তার পাঠ্যক্রমগুলো, তার পাঠ্যপুস্তকগুলো সে ভালো করে এ মাথা থেকে এ মাথা পুরোটা শেষ করে। তাহলে কি হয়, সে যখন যখন তাকে প্রশ্নের মধ্যে, যখন পরীক্ষায় বসে, তাকে যে প্রশ্নটাই করা হয় সেটাই কিন্তু সে পারে। এ কারণে কি করা হয়, যারা গোল্ডেন এ প্লাস পায় তারা কি, তার প্রত্যেকটা সাবজেক্টে কি কি পায়, 100-এ 100 পায় না, তারপরে কি 90+ পায়, 99 পায়। এই যে হাই র্যাঙ্কের মার্কসগুলো যখন পায়, কেন পায়, কিভাবে পায়, তারা নিশ্চয়ই এভাবে কঠোর সাধনা করেছে, পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমের ফলশ্রুতি সেটা।
এখন আসো, বলছে প্রবল ইচ্ছার বলে মানুষ হিমালয়ের সবচেয়ে উঁচু শিখরে উঠতে পেরেছে আর চাঁদের বুকে এঁকে দিয়েছে বিজয়ের পদচিহ্ন। চাঁদের দেশে কি করেছে মানুষ, মানুষ যে গিয়েছে চাঁদের দেশে এখন কি করছে মানুষ, মঙ্গল গ্রহে যাচ্ছে না, সেটাও কি, সেটাও কিন্তু মানুষের ইচ্ছা শক্তির ফলপ্রসূ। ইচ্ছা শক্তির কারণেই যে উঁচু পাহাড় আছে সেই পাহাড়েও কি করে মানুষ উঠে যায়, উঠে গিয়ে সেখানে দেখবা যে লাল একটা পতাকা বা বাংলাদেশের যে সবুজ পতাকা আছে সেটাকে কি করে ফ্ল্যাগটাকে উড়িয়ে দেয় যে আমি এত ফুট 150 ফিট উঁচু পাহাড় বা তারও বেশি হতে পারে বা তারও কম আরেকটু কম হতে পারে, সেই যে উচ্চ শৃঙ্গগুলো আছে, পর্বত শৃঙ্গগুলো আছে সেখানে মানুষ উঠতে, আমি উঠতে পেরেছি, সেটাকে বিজয় পতাকাটা তখন কি করে নাড়িয়ে দেয়, উঠিয়ে উড়িয়ে দেয়। এখন আসো, এরপরে বলছে আর চাঁদের বুকে কি করেছে, চাঁদের বুকে গিয়ে চাঁদের দেশে গিয়ে তারা বিজয়ের পদচিহ্ন পায়ের ছাপগুলা বা সেখানে যে যে বালুগুলো আছে সেখানের মধ্যে কি হয় পদচিহ্ন পায়ের চিহ্নগুলা পড়ে থাকে সেটার কথা বলছে। দুর্বার ইচ্ছা শক্তির বলে কবি শিল্পী ও বিজ্ঞানীরা সকল বাধাকে অতিক্রম করে সাফল্য লাভ করেছেন। প্রবল ইচ্ছাই সকল শক্তির উৎস। যে ছেলে লেখাপড়ায় ভালো, ভালো ফল লাভের ইচ্ছায় কঠোর পরিশ্রম করে একদিন তার স্বপ্ন সার্থক হয়। একটু আগেই আমি তোমাদেরকে বইয়ের লাইনগুলো না পড়ে এই কথাটা বললাম, এটা বোঝালাম। কিন্তু যারা অলস তারা কি করে না, কখনোই সফলতার মুখ দেখতে পায় না। পরিশেষে বলা যায় অদম্য ইচ্ছাশক্তি, সাধনা ও একাগ্রতা মানুষকে উন্নতি ও সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। এই যে যারা গবেষক আছে, যারা বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করে, একদিন তারা কি করে গবেষণা করে সফল হয়, একটা ঔষধ আবিষ্কার করে, একটা টিকা বা একটা ইঞ্জেকশন আবিষ্কার করে, তারা কিভাবে করে, তারা কিন্তু এভাবে কঠোর সাধনার মধ্য দিয়েই কিন্তু কি করে একটা কিছু আবিষ্কার করে। যারা একটা রোবট বানায়, যারা গাড়ি নির্মাণ করে, তারাও কি, তারা তাদের মেধা শক্তি দিয়ে বারবার সেটার পেছনে একটা শ্রম দেয়। হ্যাঁ, সেটা কি করে যে আমি এই জিনিসটাকে, এই এটা আমি বানাবো, এখান থেকে আমি সফল হবই, এই যে একটা মনের মধ্যে একটা প্রতিজ্ঞা থাকে, দৃঢ় প্রতিজ্ঞ থাকে, আমি এটা করেই ছাড়বো, এই ধরনের আছে না, অবশ্যই আছে। তাহলে তারাই কি করে, তারাই কিন্তু জীবনে একদিন সফল হয়। আচ্ছা, এখন আসো, এখন আমার লাস্ট ভাব সম্প্রসারণ যেটা সেটার দিকে যাই। বিদ্যা অমূল্য ধন। কি বলছে, বিদ্যা অমূল্য ধন। আমাদের যদি এই যে লেখাপড়া যদি আমরা না জানি, আমাদের যদি বিদ্যে না থাকে, আমাদের যদি জ্ঞান বুদ্ধি না থাকে, তাহলে আমরা কি এগোতে পারবো, আমরা কি কোনো কিছু জয় করতে পারবো? আমরা যে লোকটা একেবারে লেখাপড়া জানে না সে কি কোনো কিছু পড়তে পারে, তোমার মতন আমার মতন পারে, পারে না। তাহলে দেখি আমরা এখানের মধ্যে কি বলছে, বিদ্যা অমূল্য ধন। বিদ্যা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, পৃথিবীর সকল ধন সম্পদের উপরে বিদ্যার স্থান। একজন মানুষ ধরে নাও যে সে লেখাপড়া জানে না কিন্তু তার অনেকগুলো টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়েই কি সবসময় সব কিছু হয়? তোমার আজকে, তুমি আজকে কি হয়েছো, একটা ডাক্তার হয়েছো লেখাপড়া শিখে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি ব্যারিস্টার হয়েছো। তোমার আরেকজন মানুষ, তার একেবারে সে লেখাপড়া জানে না কিন্তু তার অনেকগুলো টাকা আছে। তুমি এই দুটো মানুষ যখন একটা জায়গায় দাঁড়াবে, সর্বপ্রথম দেখবা যে প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাকেই কি করবে, আগে এসে কিন্তু তোমাকে সালাম দিবে, আগে এসে কিন্তু তোমার দিকে তাদের আগ্রহটা বেশি থাকবে, উৎসাহটা বেশি থাকবে। কেন? তুমি লেখাপড়া জানা একজন বিদ্বান ব্যক্তি, তাই। এটাই হচ্ছে কি, বিদ্যার অমূল্য ধন। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিদ্যা। বিদ্যা ছাড়া মানুষের জীবনটা কি, মানুষের জীবনটা হচ্ছে একেবারেই অর্থহীন। পৃথিবীতে অনেক লোক আছে যাদের প্রচুর ধন সম্পদের মালিক, দৈহিক শক্তিতে বলিয়ান এবং অপূর্ব সুন্দর তাদের দেহ কান্তি। একজন মানুষ, সে দেখতে অনেক বেশি সুন্দর, তার যে দেহ শক্তি মানে কি, সে একেবারে মোটাসোটা দেখতে অনেক লম্বা চওড়া, তার কাছে কিন্তু কি নেই, তার কাছে বিদ্যা নেই, সেটা কি কোনো মূল্য থাকবে? সেটা কিন্তু কোনো মূল্য থাকবে না। কিন্তু একমাত্র বিদ্যার অভাবে শিক্ষিত লোকের কাছে তাদের মাথা নত করে থাকতে হয়। বস্তুত ধনবান মূর্খ লোকের কাছে দুনিয়াটা অন্ধকার। একজন মানুষ, ওই যে বললাম একটু আগে যে তার টাকা পয়সা আছে তার কিন্তু তার লেখাপড়া নেই, সে কি, তুমি একটা লেখাপড়া জানা ছেলে, তুমি দেশের বাইরে গেলা, তুমি তো লেখাগুলো পড়তে পারবে, কোন জায়গাটা কোথায় কি তুমি সেটা সব বুঝতে পারবে, কিন্তু যে লেখাপড়া জানে না সে কি বুঝতে পারবে, সে পড়াগুলো কি সে পড়তে পারবে? তার কাছে কিন্তু একেবারেই অন্ধের মতো। তাহলে কি, প্রচুর সম্পদের মালিক হয়েও তাদেরকে কি করতে হয়, অন্ধের মতো হাতড়ে হাতড়ে চলতে হয়। বিদ্যা মানুষকে উন্নতি ও সম্মানের পথে নিয়ে যায়। একটু আগে আমি বললাম না যে দুজন মানুষ যদি পাশাপাশি একসাথে দাঁড়াও
তাহলে তুমি যে একজন জাজ, তুমি যে একজন ব্যারিস্টার, তুমি যে একজন ডাক্তার, মানুষ কিন্তু আগে তোমার দিকে আগে এগিয়ে আসবে। ওই লোকটার তার ওই লোকটা তার তাহলে কি হবে যে দেখো যে সে কিন্তু কি করতে পারবে না, সে কিন্তু তোমার দিকে এগোতে পারবে না, বা ওই লোকটার যে লোকটা নিরক্ষর মানুষ তার দিকে কি হবে না, ওই লোকটার দিকে কেউ কিন্তু এগিয়ে যাবে না। তাহলে এরপরে দেখো বলছে বিদ্যা মানুষকে কি করে সুন্দর ও সুখময় জীবন যাপনে সাহায্য করে। বিদ্যা এমন এক সম্পদ যা কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না। আমরা কি বিদ্যাকে কিনতে পারবো? দেখো আমি একটা ছোট একটা কথা বলি, উদাহরণ দিই। বিদ্যা এমন একটা জিনিস, বিদ্যা হচ্ছে পুরোটাই কি আমাদের ব্রেইন, আমাদের মস্তিষ্ক। এটাকে কি করতে হয়, এটাকে কিন্তু বেশি বেশি করে ঝালাই বাছাই করতে হয়, বেশি বেশি করে পড়তে হয়, বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হয়। বিদ্যা এই যে একটা কথা বলছে এই লাইনের মধ্যে যে বিদ্যাকে কেনা যায় না, বিদ্যাকে যদি কেনা যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের যে মস্তিষ্কটা আছে, তার যে বিদ্যা আছে, তিনি যে এতগুলো কাব্য রচনা করে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম তারা যে এতগুলো কাব্য রচনা করে গেছেন, তাদের যে এতগুলো মোটা মোটা বই আছে, এতগুলো সুর করে যে গান করে গেছেন, তাদের যে মেধাশক্তির যে বিশ্লেষণটা বর্ণনাটা তারা যে দিয়ে গেছেন, তারা যে এত কিছু আমাদের জন্য রেখে গেছেন পৃথিবীর মধ্যে। আবার দেখো সক্রেটিস আছে, তারপরে আছে যেমন মাইকেল মধুসূদন দত্ত আছে, এরকম যে আরো বড় বড় জ্ঞানী যারা আছেন, যারা বিদ্বান ব্যক্তি আছেন, তাহলে পৃথিবীর মধ্যে এমন অনেক কোটি কোটি টাকার মালিক আছে, লক্ষ কোটি টাকা, তাদের কত টাকা আছে তা তারা নিজেরাও জানেন না। সেই মানুষগুলো কিন্তু যদি বিদ্যাকে কেনা যেত, তাদের মাথাগুলো, তাদের মস্তিষ্কগুলো, তাদের বিদ্যাগুলোকে কিন্তু কিনে নিত, তাহলে কি আমরা এটা বুঝলাম বিদ্যা এমন একটা জিনিস তাকে কেউ কোটি টাকা দিয়েও কি করা যায় না, কিনতে কেউ পারে না। এরপরে দেখো বলছে যে একে নিজের চেষ্টা ও যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। তুমি এখন একটা একটা গান করবা, তুমি এখন একটা কি করবে, একটা কবিতা করবে, এটা কি আরেকজনে কি করে দিতে পারবে? তোমার মনের মধ্যে কি আছে, তোমার মেধার মধ্যে কি আছে, এটা কি, এটা হচ্ছে মেধার ফলশ্রুতি, এটা হচ্ছে মেধার প্রকাশ। যেমন যারা আর্ট করে, যারা খুব সুন্দর করে আর্ট করে, হ্যাঁ তোমাদের মধ্যেও তো অনেকে আছো যে তোমরা পুরস্কার পাও বিভিন্ন জায়গায়, অনেক খুব সুন্দর করে আর্ট করো, এটা কি আরেকজনে এঁকে দিতে পারবে? এটা হচ্ছে কি সম্পূর্ণ তোমার মেধা এবং তোমার মনের যে একটা বহিঃপ্রকাশ, সেটা কি হয়, সেটা কিন্তু তোমার আঁকিয়ের মাধ্যমে সেটাকে ফুটে ওঠে। তুমি যে একজন মেধাবী, তুমি যে একজন ভালো আঁকো, তোমার মেধা দিয়ে সেটা দিয়ে স্পষ্ট হয়। এরপরে দেখো অন্যান্য সকল ধন সম্পদ চুরি হতে পারে, লুণ্ঠিত হতে পারে, খরচ হয়ে নিঃশেষ হয়ে যেতে পারে। বলছে যে এমন তোমাদের অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, ধরো তোমার অনেক জায়গা জমি আছে, তোমার অনেক টাকা পয়সা আছে, তারপরে আরও কি আছে যে এগুলো কি হতে পারে, এগুলো চুরি হয়ে যেতে পারে, এগুলো কোনো কারণে হয়তো তুমি বেশি খরচ করছো, বা তুমি একেবারে দু হাত মেলে উড়াচ্ছ, বলে না মানুষ যে উড়ায় টাকা পয়সা উড়িয়ে ফেলে, কোনো কারণে তোমার সেটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যা সেটা এমন একটা জিনিস, এমন একটা ধন, সেটা কি হয় না, সেটা কখনো কোনোদিন ফুরিয়ে যায় না, সেটাকে কেউ চুরি করতে পারে না, সেটা কখনো লুণ্ঠিত হয় না। কিন্তু বিদ্যা এমনই ধন যা চোর ডাকাত কেড়ে নিতে পারে না। দেখো না বলে যে ব্যাংকের লকার ভেঙে এত হাজার কোটি টাকা চোরে নিয়ে গেছে, ডাকাতি হয়েছে, মানুষের বাসায় স্বর্ণালঙ্কা চুরি করে, হীরা ডায়মন্ড চুরি করে, মানুষের দামি দামি মোবাইল চুরি করে, আসবাবপত্র চুরি করে, কিন্তু এটা এমন একটা ধন, এটা কি হয় না, কোনো ডাকাত এসেও ডাকাতি করে কি করতে পারে না, নিতে পারে না, কেড়ে নিতে পারে না, এবং অন্যকে দান করলেও নিঃশেষ হয় না, বরং বিদ্যা যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই যে এই কথাটার মানিটা বলি, আমরা যারা শিক্ষক আছি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে, যারা শিক্ষকতা দিচ্ছেন, যারা তোমাদেরকে শেখাচ্ছেন, যারা এর বাইরে আমরা যারা কি বলি, টিচার বলি, কেউ বলি যে গুরুজি বলি, তাহলে তারা যে দান করে যাচ্ছেন, তাহলে তাদের কি বিদ্যাবুদ্ধিটা কি কমে যাচ্ছে? তারা কিন্তু আমরা কিন্তু কি করছি, শেখাচ্ছি। এখানে কিন্তু কি হয় না, দানে কিন্তু কোনো কমতি নেই, বিদ্যার দানে কি হয় না, কখনো কোনো কিছুর কোনো ক্ষয় হয় না, কোনো কিছু কখনো কমে যায় না। পরিশেষে বলা যায় বিদ্যা মানুষকে সকল প্রকার নীচতা, একেবারে নিচু মন মানসিকতা আছে না, হিংসা মনোভাব, একেবারে নিচু করে দেখা, সেটার কথা বলছে যে কি নিচু মনোভাব। এরপরে আছে কি কুসংস্কার হতে মুক্ত করে,
ব্যক্তিগত ও জাতীয় জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির পথ দেখায়। তাই যথার্থই বলা হয় বিদ্যা অমূল্য ধন। হ্যাঁ, এই যে দেখো যে আমাদের যে বাংলাদেশের যে সংসদ আছে, সংসদে যে যিনি স্পিকার আছেন, তিনি কি একেবারে কি লেখাপড়া জানা অজ্ঞ মূর্খ একজন মানুষকে কি সেখানে বসাতে পারবে? কখনোই পারবে না। তিনি কি সেখানের মধ্যে দেখবা অনেক ব্যারিস্টার থাকে, সেখানের মধ্যে কি থাকে, ব্যারিস্টার থাকে, তারপরে সেখানে ভালো বড় ধরনের কি থাকে, বড় মাপের শিক্ষিত ব্যক্তিরাই কি কিন্তু কি করেন, সেই স্থানগুলাতে বসেন, সেই স্থানগুলাতে তারা পান। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে বিদ্যা অমূল্য ধন কেন বলা হচ্ছে, কি কারণে আমরা বলবো। তাহলে এই যে দেখো এখানের মধ্যে একটা মাত্র সিম্পল একটা লাইন, সেই লাইনটাকে আমরা আমাদের মেধা শক্তি দিয়ে আমরা লাইনটা থেকে কি বুঝলাম এটাকে বিস্তারিতভাবে সেটাকে গুছিয়ে সুন্দর করে আমাদেরকে বর্ণনা আকারে সেটাকে লিখতে হবে, আমাদেরকে কি করতে হবে সেটাকে কি বলে এক্সপ্রেশন, যেটা যে আমরা সেটা দিয়ে এই লাইনটা দিয়ে আমরা কি বুঝলাম, আমাদের মনের ভাবটা কি, ভাবটাকে সম্প্রসারণ করা মানে বাড়িয়ে বড় করা। হ্যাঁ, এটাই হচ্ছে কি ভাব সম্প্রসারণ। তাহলে আশা করি আজকে তোমরা আমার এই তিনটা ভাব সম্প্রসারণ, একতাই বল ইচ্ছা থাকলে উপায় হয়, বিদ্যা অমূল্য ধন আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমরা গুছিয়ে এটাকে লিখতে পারবে। তাহলে আমি আজকে এখানেই আমার ক্লাস শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই তোমরা ভালো থাকবে।